নমস্কার বন্ধুরা আমি অনন্যা আজকে আপনাদের জন্যে নিয়ে এসেছি নিরামিষ একটি পদ নাম পটল বাহার শুধু নামে নয় ভাতের পাতেও ততটাই বাহারি তো চলুন দেখে নেওয়া যাক উপকরণ হিসেবে নিয়েছি আমি এক কাপ মুগের ডাল ঠিক এরকম একটা কাপের এক কাপ ডাল আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি ডালটা আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি তো আপনাকেও বলবো সর্ষের তেল দিয়েই ডালটা রান্না করতে পটল নিয়েছি চারটে আলু একটা মিডিয়াম সাইজ টমেটো একটা আর লঙ্কা নিয়েছি আমি তিনটে ফোড়নের জন্যে নিয়ে নিয়েছি তেজপাতা দুটো শুকনো লঙ্কা তিনটে বড় লঙ্কা হলে আপনি দুটো নিতে পারেন আর আমি নিয়েছি গোটা জিরে হাফচা চামচ এবারে কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা সর্ষের তেলটা খুব ভালো করে গরম করব প্রথমে তারপর আলুগুলোকে আমি ডিপ ফ্রাই করে নেব আলুগুলো আমি এতটাই ভেজে নেব যে হালকা ব্রাউন কালার চলে আসবে আলুটা ভাজা হয়ে গেছে তো আমি আলুটাকে তুলে নিচ্ছি এবারে ওই একই গরম তেলে আমি পটলগুলোকে ভেজে নেব পটলগুলো কিন্তু পুরোটা খোসা ছাড়াবেন না কিছুটা রেখে রেখে খোসা ছাড়ালে পটলটা রান্নার পর দেখতে বেশ ভালো লাগবে তা না হলে গলে যেতে পারে বন্ধুরা আরেকটা কথা বলার আছে আমার সমস্ত রান্নার ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি যা যা উপকরণ দিয়ে রান্না করি তার লিস্ট সবসময় দিয়ে নিই তো আপনারা যখন রান্না করবেন লিস্টটা দেখে নিলে উপকার পাবেন তো পটলগুলো আমার একদমই ভাজা হয়ে গেছে ঠিক এতটুকুই ভাজবেন কারণ পটল এর থেকে বেশি ভাজলে কিন্তু চুপসে যায় আর চোপসা হয়ে গেলে ডালের মধ্যে দেখতে একদমই ভালো লাগে না এবার ওই গরম তেলেই আমি সমস্ত ফোড়নের মশলাগুলো দিয়ে দিচ্ছি ফোড়নটা খুব ভালো করে আমি হতে দেব ফোরনটা হয়ে যাবার পর আমি ডালগুলোকে ঢেলে দিচ্ছি এরপর ডালগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে অনেক সময় ধরে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব ডালটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে ব্যস্ততা করলে হবে না কারণ পটল বাহার রেসিপিতে ডালগুলো সব সেদ্ধ হবে কিন্তু সবকটা ডালই গোটা গোটা থাকবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে যারা রান্নার কাজটা নতুন করছেন তাদের জন্যে আমি একটা টিপস দিয়ে দিচ্ছি ডালটাকে ঠিক এরকমভাবে ছুঁড়লে বোঝা যাবে একটা ঝনঝন শব্দ হয় তখন বুঝবেন আপনার ডালটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর যারা এক্সপার্ট তারা এই জায়গাটা স্কিপ করতে পারেন আমার ডালটা পুরোপুরি ভাজা হয়ে গেছে তো আমি এবার একে একে দিয়ে দিচ্ছি আলু ভাজার টুকরোগুলো তারপর পটল কাঁচা ঝাল আর টমেটোগুলো এবারে আমি তরকারিগুলোকে ডালের সাথে মিনিট খানিকের জন্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর আমি একে একে দিয়ে দেব মশলাপাতি দিয়ে দিচ্ছি হলুদ হাফ চা চামচ লবণ এক চা চামচ আর চিনি দেবো আমি হাফচা চামচ যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি দিলে ভালো লাগবে তো আপনারা মিষ্টি একেবারে অপছন্দ করলে লঙ্কা আর লবণ একটু চড়া করে দিয়ে দেবেন তো আমার মশলার সাথে তরকারিগুলো একটু ভাজা হয়ে গেছে আমি এবার দিয়ে দেব জল সাধারণ উষ্ণতায় জল দিলেই যথেষ্ট তবে এখানে আরেকটা কথা বলি যদি তরকারি সেদ্ধ হওয়ার পর কখনো মনে হয় আরও একটু ঝোলের দরকার সেক্ষেত্রে জল গরম করে মানে ফুটন্ত জল দিয়ে দেবেন তাহলে তরকারির কোয়ালিটিটা অনেক ঠিকঠাক থাকবে এবারে আমি আমার বাহারি পটলকে ঢেকে দেব অন্তত পনেরো মিনিটের জন্যে ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি দশ মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে আলতো করে নাড়াচাড়া করে শেষের পাঁচ মিনিট আমি ঢাকা না দিয়েই রান্না করব। কারণ পটল বাহার একটু শুকনো শুকনো খেতে হয় তো জলটা একটু মরে গেলে ভালো হবে তো পটল বাহারের জলটা প্রায় শুকিয়ে এসেছে এবারে আমি দিয়ে দেব এক চা চামচ ঘি ওয়ান ফোর্থ চা চামচ গরম মশলা এবারে একটু নাড়াচাড়া করে নিলেই রেডি আপনার পটল বাহার ভীষণ সুন্দর খেতে একবার অন্তত রান্না করে খেয়ে দেখতে পারেন এক ঘেয়ে ডাল তরকারি থেকে এটা অনেকটাই ভালো লাগবে তো বন্ধুরা রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন প্রিয়জনের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রিপশানের পর পাশে রাখা বেল আইকনটিতে অল করে দিয়ে যাবেন তাহলে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে অনেক ভালো থাকবেন আজকের মতো বিদায় বন্ধুরা দেখা হবে আগামী কোনো ভিডিওতে নমস্কার